আসসালামু আলাইকুম ওরমতুল্লা বক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আলকুরআন অবতরণের পদ্ধতি ও ইতিহাস রেভুলেশান প্রসেস অফ আলকুরআন অ্যান্ড ইটস হিস্টরি এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আমরা জানি মহাগ্রন্থ আলকুরআন আল্লাপাকের পক্ষ থেকে প্রদত্ত রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের উপরে অবর্তীর্ণ সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ এবং এটি হচ্ছে মূলত মানব জাতির হেদায়তের একমাত্র বাহন এরপরেই ইসলামী শরিয়াতে হাদিস আছে ইজমা কিয়াস এগুলো রয়েছে তো কোরআন মাজিদ আল্লাহর কালাম এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি অনাদিকাল থেকে এ মহাগ্রন্থের সমুদয় বাণী আল্লাহর সত্তায় বিরাজমান ছিল তারপর কোনো এক পর্যায়ে এসে স্বর্ণময় সময়ে আল কোরআন সংরক্ষিত হয়েছে লাউহে মাহফুজ বা সুরক্ষিত ফলকে আল্লাহ পাক এ ব্যাপারে বলেন বালহুয়া কুরআন মাজিদ ফি লাওহিম মাহফুজ বরং এটি হচ্ছে সম্মানিত সে কোরআন যা লাউহে মাহফুজে বা সুরক্ষিত ফলকে সংরক্ষিত সুরাল ব্রুজ আয়াত একুশ থেকে বাস তারপর আল্লাহ পাক লাউ মাহফুজ থেকে কোরআন অবতরণের সূচনা করেন তার পক্ষ থেকে এ মহাগ্রন্থ আল কোরআন আমাদের রাসুল পাক সাল্লাহ আলাইসালামের উপর অবতীর্ণ হয় আল্লাহ বলেন আর এ কোরআন তো সুনিশ্চিতভাবেই বিশ্বজাহানের পালনকর্তা নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফ্রেস্তা একে নিয়ে অবতরণ করেছে আপনার অন্তরে যেন আপনি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায় সুরা সুয়ার একশো বিরানব্বই থেকে একশো পঁচানব্বই নং আয়াত আল্লাহ পাক এভাবে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামে কোরআন অবতীর্ণের বিষয়টি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহক আরও বলেছেন নিশ্চয়ই এ কোরআন একজন সম্মানিত রাসুলের আনিত এটা কোনো কবির বাণী নয় তোমরা কমই বিশ্বাস করো আর এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয় তোমরা কমই অনুধাবন করো এটা বিশ্ব পালন কর্তার কাছ থেকে অবতীর্ণ সে রাসুল যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম আর কেটে দিতাম তার গ্রীভা তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না সুরা আল হাক্কাহ আয়াত চল্লিশ থেকে সাতচল্লিশ এ আল্লাপাক এভাবে কোরআন অবর্তীনের কোরআনের মাহাত্ম গুরুত্ব এবং তার মর্যাদার কথা তুলে ধরেছেন তবে লাওহে মাহফুজ থেকে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত কিভাবে এ মহাগ্রন্থ নাজিল সম্পন্ন হয়েছে সে বিষয়ে একাধিক মতামত অভি একাধিক মতামত পরিলক্ষিত হয় সাইদ বিন জুবাইয়ের আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ্ন ও ইকারামা বিন আবদুল্লাহ আলাই বলেন লাহে মাহফুজ থেকে সমগ্র কোরআন কোনো এক বদরের কোনো এক কদরের রাতে পৃথিবীর আকাশের বাইতুল ইজ্জাহ নামক স্থানে নাজিল হয় বাইতুল ইজ্জাহ হলো বাইতুল মামুরের অপর্ণা এটি বাইতুল্লাহ বরাবর পৃথিবীর নিকটবর্তী আকাশে ফ্রেস্তাদের এবাদত গৃহ আল্লাহ বলেন সুনিশ্চিতভাবে ই এ কোরআনকে আমি কদর রাতে নাজিল করেছি সুরা কদর আয়াত এক যেটার আরবি আমরা সুরা কদরের শুরুতেই পড়ে থাকি ইন্না ফি লাইলাতিল কাদর এরপর দ্বিতীয় পর্যায়ে রাসুল সাল্লাইের প্রতি ধীরে ধীরে প্রয়োজন মতো অল্প অল্প অংশ নাজিল হয়ে দীর্ঘ তেইশ বছরে নাজিল প্রক্রিয়া পূর্ণতা পায় আল ইতকান বায়হাকি গ্রন্থে এটি রয়েছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লা বলেন লাহে মাহফুজ থেকে কোরআন মাজিদ বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে ঠিকই কিন্তু সমগ্র কোরআন নয় বরং প্রতি বছরের কদর রাতে সে বছরের জন্য প্রয়োজনীয় অংশই কেবল পৃথিবীর আকাশে নাজিল ফি গ্রন্থে এ বিষয়ে রয়েছে ইমাম সাবির লাহয়ে মাহফুজ থেকে সরাসরি আল কোরআন প্রয়োজন অনুসারে নবী সাল্লাহ আলাইসালামের উপর নাজিল হয় কদর রাতে এই মহাগ্রন্থের অবতরণ শুরু হয় এটি মাবাহিস ফি উলুমিল কোরআনে রয়েছে ইমাম আল মাওয়ার্দি আলাই বলেন কোরআন সংরক্ষণকারী ফেরেস্তারা সমগ্র কোরআন লাহে মাহফুজে নাজিল করেন এখান থেকে প্রতি বছর কদরের রাতে পরবর্তী কদর পর্যন্ত প্রয়োজনীয় অংশ জিব্রাইল আলাামের উপর নাজিল হয় আর জিব্রাইল আল্লাহ সাল্লাম পর্যায়ক্রমে তা রাসুল সাল্লাহ ইসলামের নিকট পৌঁছে দেন আল ইতকান গ্রন্থিটি রয়েছে দ্বিতীয় পর্যায়ে রাসুল সাল্লাহ নিকট আল কোরআন অবতরণের ব্যাপারে নানা রকম পদ্ধতি অবলম্বন করা হয়েছিল পবিত্র কোরআন ও হাদিসে বিভিন্নভাবে পদ্ধতিগুলোর ব্যাখ্যা বর্ণিত হয়েছে যেমন আমরা বলতে পারি এক স্বপ্নযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন স্বপ্নযোগে ওহি লাভ করতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন আওয়ালা মা বুদিয়া বিহি রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল আর রুয়্যা সলিহাতু ফিনাওম অর্থ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট প্রথম ওহির সূচনা হয়েছিল ঘুমের মধ্যে তা সব মধ্যে স্বপ্ন দিয়ে সহি বুখারি শরীফে হাদিসখানা রয়েছে আউয়ালা প্রথম মা বুদিয়া বিহি রাসুল সাল্লাহ যে মা যাহা বুদিয়া প্রকাশ হয় রাসুল সাল সাল্লামের নিকট মিনাল ওহি অহি থেকে সেটা কি সেটা হলো আর রুইয়া সালিহা তো ফিরন যে যে সত্য স্বপ্ন দিয়ে ফিরনাম গুমের মধ্যে দুই ঘন্টা ধ্বনিতে হজরত হারিস বিন হিসাম রাদাহু কিভাবে ওহি নাজিল হয় জানতে চাইলে নবী করিম সাল্লাম বলেন আহ আহ না ইয়া তিনি মিসলা সালসালাতি ওয়াহুয়া আসাদ্দুহু আলাইয়া যে আমার নিকট ঘণ্টা ধ্বনির মতো ওহিয়া সে আর তা আমার নিকট সবচেয়ে কষ্টকর মনে হয় সহি বুখারি তিন জিব্রাইল আলাহ সাল্লাম সরাসরি ওহিনিয়ে আসতেন জিব্রাইল আলাইস্লাম সরাসরি রাসূল সাল্লাল্লাহ আলাহিসলামের অন্তরে আল্লাহর কালাম ঢেলে দিতেন কোরানে এসেছে নাধালা বিহীর রু হল আমিন আলা কলবিকা যে বিশ্বস্ত ফ্রিস্তে কোরআন নিয়ে অবতরণ করেছেন আপনার অন্তরে সুরা সুয়ারা আয়াত তীরানব্বই একশো তিরানব্বই থেকে একশো চুরানব্বই জিবরা আলাহিসলাম নিজস্ব আকৃতিতে জিবাই আলাহিসাল্লাম নিজস্ব আকৃতিতে আল্লাহর বাণী নিয়ে আসতেন ইরশাদ হয়েছে ওলাকাত রো বিল উফকিল মুবিন যার তিনি সেই ফেরেস্তাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন সুরা আতবির আয়াত তেইশ নিজস্ব আকৃতিতে জিব্রাইল আল্লাহ সাল্লাম ওহি নিয়ে এসেছেন মাত্র তিনবার ফাথুল বাড়ি পাঁচ জিব্রাইল আল্লাহ সাল্লাম মানুষের বেশে জিব্রাইল আলাহ সাল্লাম মানুষের বেশে আগমন করেন রাসুল করিম সাল্লাহ নিকট এবং কোরআনের আয়াত পৌঁছে দিতেন নবী সাল্লা বলেন আহিয়ানা ইয়াতামু লিয়াল মালাকুর রাজুলান যে ফেরেস্তা পুরুষের আকৃতিতে আমার নিকট ওহিনী আসত সহি আল বুখারি এ সময় তিনি বেশিরভাগ ক্ষেত্রে সাহাবি দাহিয়া কালবি রাজউল্লাহ্ন এর আকৃতি ধারণ করতেন নবী করিম সাল্লা সাল্লাহ আলয়াল্লামের নিকট এ পদ্ধতিতে ওহি নাজিল সর্বাধিক সহজ মনে হতো আল ইতকান গ্রন্থেটি রয়েছে ছয় সরাসরি আল্লাহর সাথে বাক্যালাপের মাধ্যমে এই বিশেষ মর্যাদা নবী করিম সাল্লা সাল্লাম জেগে থাকা অবস্থায় মাত্র একবার মিরাজের রাতে লাভ করেছিলেন অবশ্য অন্য একবার স্বপ্নযোগেও তিনি মহান আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন আল ইদকান গ্রন্থে এটি রয়েছে তাহলে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর যেসব পদ্ধতিতে ওহি নাজিল হতো পবিত্র কোরআন ও হাদিস দ্বারা যার সত্যায়ন বা ব্যাখ্যা পাওয়া গিয়েছে সে ছয় প্রকার আবার একটু বলার চেষ্টা করি সেটা হলো স্বপ্নযুগে এক দুই হল ঘণ্টাধ্বনিতে তিন জিব্রায় আসলাম সরাসরি এসে চার জিব্রায় আলসালাম নিজস্ব আকৃতিতে পাঁচ জিব্রাই আলসালাম সরাসরি যেটা আসতেন সেটা হল স্বপ্নযুগে বা অন্তরে সে ফিল করতেন তাহলে চার হলো জিবুর আলাহ নিজস্ব আকৃতিতে তবে সে আকৃতিটা প্রকাশ্য দিগন্তে দৃশ্যমান হতো পাঁচ জিবুর আল্লাহ মানুষের বেশে বিশেষ করে দাহিয়া কালবি রাজু আকৃতি ধারণ করতেন ছয় সরাসরি আল্লাহর সাথে বাক্যালাপের মাধ্যমে এই মোটামুটি আল কোরআনের অবতরণের পদ্ধতি ও ইতিহাস তো আমরা এটা জেনে বুঝে এবং সেই অনুযায়ী কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে আমল করবো পাক আমাদের সেই তৌফিক দান করুন ওমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি